হ্যালো ফ্রেন্ডস ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আর একটি ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তোমরা খুব সহজে নিজেরাই নিজের ফোন দিয়ে কীভাবে সেট অর্থাৎ এস্টেট অ্যালিজিবিলিটি টেস্ট এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে সেই প্রসেসটা আমরা খুব সহজে দেখার চেষ্টা করবো তো ফ্রেন্ডস তোমরা যারা আপকামিং সেট পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছো তোমাদের প্রত্যেকের যে ফোন নম্বর সেই ফোন নম্বর প্লাস তোমরা যারা অ্যাপ্লিকেশান করার সময় যে ইমেল নম্বর দিয়েছ সেই ইমেলে কিন্তু অলরেডি প্রত্যেকের এস চলে গিয়েছে তো তোমরা অবশ্যই চেক করে নিবে যাদের এস চলে গিয়েছে তোমরা প্রত্যেকেই এই সেট পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে যাদের এখনও পর্যন্ত এস এম যায়নি তারা অযথা চেষ্টা করবে না তাদের অ্যাডমিট কার্ড প্রসেস হয়ে গেলে তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবে বেকার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই একটু সময় নাও তোমাদের ফোনেও এস আসবে তো ফ্রেন্ডস চলুন আমরা প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছি সেই লিংকে ক্লিক করব তো দেখো এই ওয়েবসাইটে আসার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব সেই লিংকে ক্লিক করে তোমরা সরাসরি এই অফিসিয়াল হোম পেজে চলে আসতে পারবে তো ফ্রেন্ডস প্রথম লিংকে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন করে একটি পেজ ওপেন হবে এই পেজে আসার পর প্রথমেই তোমরা তোমাদের যে ইউজার নেম সেই ইউজার নেমটা দিয়ে দেবে এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তো ফ্রেন্ডস আমরা অনেকেই ইউজার নেম ভুলে গেছি বা ভুল করতেছি ইউজার নেমের কারণে অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছি না তো ফ্রেন্ডস তোমাদেরকে বলে রাখছি ইউজার নেমটা কিন্তু একদমই আলাদা কারণ প্রত্যেকের ইউজার নেম আলাদা আলাদা হবে হয়তো তোমরা হাফসা আমাদের প্রত্যেকের যেটা নাম সেই নামটাই ইউজার নেম এটা কিন্তু একদম ভুল তোমাদের যে এস রয়েছে সেই এস বা তোমাদের যখন অ্যাপ্লিকেশন করেছো সেখানে যে ইউজার নেম সেটা কিন্তু কয়েকটা সংখ্যা দিয়েই থাকে তোমাদের আট ডিজিটের একটা সংখ্যা রয়েছে সেই আট ডিজিটের যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাদের প্রত্যেকে যারা যেটা পাসওয়ার্ড দিয়েছ সেই পাসওয়ার্ডটা দিবে তো আমি এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি আমার ফোনে দুটো ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো আমি একটি ইউজার আইডি নিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস এখান থেকে সিম্পলি আমরা লগ করব তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ লগ করার পর তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে এই রকম পেজ ওপেন হলে তোমরা সেই ক্যান্ডিডেট এর নামটা দেখতে পারবে এবং নিচের দিকে যদি তোমরা আসো তাহলে দেখতে পারবে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো ফ্রেন্ডস তোমরা অনেকে আছো যারা মোবাইল দিয়ে চেক করবে কিন্তু ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখছি তোমরা প্রথমেই তোমাদের ফোনটাকে কি করবে ডেস্কটপ মুডে করে নেবে এই যে উপরে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছ এখানে আসার পর তোমরা ডেস্কটপ যে ভার্সন পাবে এটাতে টিক মার্ক করবে এটাতে মার্ক করলে কি হবে বলে দিচ্ছি তোমাদের এই যে সাইটে যে অপশানটা দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানটা দেখতে পারবে অনেকেই কিন্তু এই অপশানটা দেখতে পাও না আশা রাখছি তোমরা যখন ডেস্কটপ মুডে করবে তখন এই অপশানটা দেখতে পারবে তো সিম্পলি তোমরা এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপরে যদি ক্লিক করো তোমাদের সামনে অ্যাডমিট কার্ড চলে আসবে এবং তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো প্রত্যেকেই খুব অনায়াসে খুব সহজে ডাউনলোড করতে পারবে তো আরও যদি ডাউনলোড করতে কোনো রকম সমস্যায় পড়ো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো ছোটো একটা রিকোয়েস্ট করবো যারা সাবস্ক্রাইব করোনি যারা নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য